السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات والله يعلم متقلبكم ومثواكم যাবতীয় শুকর আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার বিশেষ মেহরবানিতে আজকে আমরা সাপ্তাহিক ক্লাসে উপস্থিত হতে পারলাম, এর জন্য আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুহতারাম মুসল্লিয়ান কিরাম এবং উপস্থিত শ্রোতা মন্ডলী, আজকে আমরা আমাদের সাপ্তাহিক ক্লাসে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো ইসলামের খুঁটি কয়টি ও কি কি, ইসলাম এর খুঁটি কয়টি ও কি কি, এ সম্পর্কে আমরা সংক্ষিপ্ত একটা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত ভাইরা, প্রথম কথা হলো ইসলাম মানে কি আমরা জেনেছি? ইসলাম মানে আত্মসমর্পণ করা, ইসলাম মানে নিরাপত্তা লাভ করা, ইসলাম মানে বিনয়ী হওয়া, বিনয় হওয়া, নম্রতা হওয়া, নিজেকে সবকিছু এক কথায় আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে সমর্পণ করা, এটার নাম হলো ইসলাম। তো এই ইসলামের এটা একটা ঘরের মতো, একটা ঘর যেমন থাকে এরকম একটা ঘর, এই ঘরের নিচে কি থাকে? খুঁটি থাকে। কি থাকে ভাই? এই খুঁটি, এই ইসলামের খুঁটি হলো পাঁচটি। ইসলাম ধর্মের খুঁটি কয়টি? পাঁচটি। এই খুঁটিগুলি কি কি আমরা এটা নিয়ে সংক্ষিপ্ত করে আলোচনা করবো ইনশাআল্লাহ। কারণ অনেক মানুষ আছেন যারা ইসলামের খুঁটি ভালো করে বলতে পারেন না এবং এগুলো মনে রাখেন না, হয়তো অনেকে জানেন কিন্তু মনে রাখেন না। এই জন্য আমরা আমাদের দর্স ইসলাম ও খাসা ইসুফ, ইসলাম এবং তার বৈশিষ্ট্য, এই বিষয়ের ওপর যে আলোচনা করতেছি এখানে আমরা এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো যে ইসলামের খুঁটি কয়টি ও কি। ইসলামের খুঁটি হলো পাঁচটি। ইসলামের খুঁটি কয়টি? পাঁচটি। এক নম্বর শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এক নম্বর এই সাক্ষ্য দেওয়া, এই যে কথাগুলি বললাম, এই যে আল্লাহ রাব্বুল আলামিনের বাণীর সাক্ষ্য দিতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষ্য দিতে হবে, এই কালেমাকে মেনে নিতে হবে, এর প্রমাণ কি? এর প্রমাণ কুরআনুল কারীম থেকে আমরা আপনাদেরকে জানাবো। সূরা মুহাম্মদ আয়াত নম্বর 19, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন ফাআলাম, জেনে রাখো আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, মাবুদ নেই, পূজনীয় নেই, আর কারো কাছে কোনো কিছু চাওয়া যাবে না, প্রার্থনা করা যাবে না, চাওয়া যাবে না, আরাধনা করা যাবে না, একমাত্র আপনাকে জানতে হবে যে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জানতে হবে আল্লাহ ছাড়া সত্য কোনো কি নাই, মাবুদ নাই, আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, আল্লাহ ছাড়া সত্য কোনো পূজনীয় নেই, আল্লাহ ছাড়া সত্য কোনো ইবাদত পাওয়ার যোগ্য আর কেউ নেই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। কি বলেন, ঠিক না? এবং এর পরপরেই এই কালেমার দুটি অংশ, একটি যে লা ইলাহা আল্লাহ ছাড়া মানে সকল ইবাদতকে নাকচ করে, ইল্লাল্লাহ এবং আল্লাহর একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতকে সাব্যস্ত করে, বলা হচ্ছে লা ইলাহা, কোন ইলাহ নেই, কোন মাবুদ নেই, ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত। এজন্য কালেমার দুটি কি রকম বলা হয়ে থাকে, একটি হলো না সূচক আর একটি হলো হ্যাঁ সূচক, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মানে কোন ইলাহ নেই, কোন মাবুদ নেই, ইবাদত পাওয়ার যোগ্য আর কেউ নেই, ইল্লাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। এটাকে সাব্যস্ত করতেছে যে আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য আর কেউ নেই।
ইবাদত করতে হবে কার? আল্লাহ। আল্লাহ ছাড়া গায়রুল্লাহ যদি ইবাদত করেন ওই ইবাদত গ্রহণ হবে না। এজন্য বলা হচ্ছে যে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক। এরপর আল্লাহকে বলতে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন ওয়াস্তাগফির লিযামবিক ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, এবং আপনার মুমিন নারী মুমিনা পুরুষ কি মুমিন পুরুষ মুমিনা নারী তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহু ইয়ালামু মুতাকাল্লাবাকুম ওয়া মাসওয়াকুম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সম্যক অবগত আছেন তোমাদের যা কিছু, তোমাদের পরিধি অবস্থান, যা কিছুই তোমরা চলাফেরা করো, যেখানেই ঘোরাফেরা করো না কেন, কোথায় অবস্থান করো না কেন, সেগুলি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। কাজেই এই কালেমার বাণী সম্পর্কে আমরা জানলাম। এরপরে আরেকটি অংশ এই কালেমার আমরা বলে থাকি যে কালেমায়ে শাহাদাতের দুটি অংশ, একটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থাৎ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আরো সাক্ষ্য দেই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে অনেক আয়াতে বলেছেন, যেমন এক আয়াতে বলা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু কি আল্লাহ রাসূল। এই কালেমা ভালো করে জানতে হবে। এজন্য করে আপনার আমার উচিত হলো সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর রাসূল, তার মানে মুহাম্মদ ইসলামের যে কথাগুলি তিনি নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে, যে আদেশ তিনি করেন, যে নিষেধ করেন, যা তিনি বয়ান করেন, যে হুকুম দেন, যে খবর দেন, যেই বর্ণনা তিনি করেছেন, সেই খবরগুলি মনে প্রাণে মানে আপনার অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করতে হবে, মেনে নিতে হবে, এটাকে হৃদয়ঙ্গম করতে হবে যে হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যা আদেশ করেছেন এটা আল্লাহর পক্ষ থেকে বলেছেন। কি বলেন, ঠিক না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না। যেমন সূরা নাজমের 3 এবং 4 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ামা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না, যা কিছুই কথা বলেন না কেন, এটা আল্লাহর পক্ষ থেকে ওহী, আল্লাহর পক্ষ থেকে কি ওহী। এজন্য করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাসদীকুহু ফী ওয়া আখবার, তিনি যেই খবর করে দিয়েছেন সেটাকে সত্যায়ন করতে হবে। হ্যাঁ, ওয়া তাআতুহু ফী মা আমার, তিনি যা আদেশ করেন সেগুলোর ইতাআত করতে হবে। ওয়া ইসতিনাবু মা নাহা আনহু ওয়া জাযার, তিনি যা নিষেধ করেন, যা তিনি বর্জন করতে বলেন তা থেকে দূরে থাকতে হবে, যা থেকে তিনি সাবধান করেন আপনাকে সতর্ক, যেগুলি জিনিস থেকে তিনি করেছেন সেই জিনিসগুলি থেকে সতর্ক হওয়া, এটার নামই হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান নিয়ে আসা, তাকে সাক্ষ্য দেওয়া। তাহলে আমরা এতক্ষণ যেটা আলোচনা করলাম ইসলাম ধর্মের খুঁটি কয়টি? পাঁচটি। এক নম্বর হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, এবং মুহাম্মদ আরো সাক্ষ্য দেওয়া যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর বান্দা এবং রাসূল, এই সাক্ষ্য দেওয়ার মানে কি? তার কথাগুলো বিশ্বাস করা, তার আনুগত্য করা, তার বিরোধিতা না করা, তিনি যেটা নিষেধ করেছেন তা কি বর্জন করা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান নিয়ে আসা। আর আল্লাহর উপর ঈমান বলতে আমরা কি বুঝি? আল্লাহ রাব্বুল আলামিনের ঈমান বলতে আল্লাহ এক অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, তা তিনি ইবাদত পাওয়ার যোগ্য, তিনি ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহদাহু লা শারীকা লা কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, তিনি এক অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, তিনি কারো মুখাপেক্ষী নন, তার কোনো ছেলে নেই, মেয়ে নেই, বাবা নেই, মা নেই, তার কোনো স্ত্রী পুত্র নেই, অল ইন অল ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, তার সমকক্ষ কোনো কিছুই নেই। কি বলেন, ঠিক না? ঠিক। অতএব সেই আল্লাহর ইবাদত করতে হবে, তিনি ইবাদত পাওয়ার যোগ্য, এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে, এটা হলো এক নম্বর। খুব সংক্ষেপে বলবো, দুই নম্বর খুঁটি হলো ইকামাতুস সালাহ। দুই নম্বর খুঁটি কি? ইকামাতুস সালাহ, অর্থাৎ আপনার আমার উচিত হলো নামাজ কায়েম করা। ইকামাতুস সালাহ মানে কি? নামাজ কায়েম করা। নামাজ কায়েম সম্পর্কে কুরআনুল কারীমে অনেক বয়ান এসেছে, কিন্তু আমরা এখানে খুব সংক্ষিপ্ত আকারে আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাগুলির দুই একটি আলোচনা করব। কারণ সালাত এমন একটা বিষয়, সালাত বা নামাজ এমন একটি খুঁটি, যেই খুঁটিটা কেউ যদি ভেঙে ফেলে সমস্ত ইসলাম তার ভেঙে গেল। কালেমার পরপরে যেই
বিষয়টি আপনার আবার গুরুত্ব দিয়ে মনোযোগ দিয়ে আপনাকে আমাকে পালন করতে হবে, সেটা হলো আসলা। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য কুরআনুল কারীমে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এটা মুসলিম সম্পর্কে এবং অন্য আয়াতে আল্লাহ বলতেছেন, আকিমিস সালাতা তারাফাইন নাহারে ওয়া যুলাফাম মিনাল লাইলি ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। সালাত কায়েম করা সম্পর্কে কোরআনুল কারীমে 1, 2, 3, 4, 82 বেশি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সালাত কায়েম করো, নামাজ পড়ো। কিন্তু আমাদের মুসলিম সমাজে এমন অনেকগুলি ভাই রয়েছেন যারা এই সালাতকে অবহেলা করেন, নামাজকে তুচ্ছ জ্ঞান করেন, নামাজ পড়তে চান না, নামাজকে মনে করেন এটা একটা গৌণ বিষয়, আমি মুসলমান কালেমা পড়েছি, নামাজ পড়ি আর না পড়ি আমি মুসলমানের কাতারে রয়ে গেছি, এটা সম্পূর্ণ ভ্রান্ত ও বাতিল কথা। না, আপনি যদি মুসলমান দাবি করেন অবশ্যই আপনাকে সালাত আদায় করতে হবে, নামাজ কায়েম করতে হবে, কারণ নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ সম্পর্কে অনেক কথা বলেছেন, তিনি যেমন বলেছেন, আল্লাহ আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আসসালাত। একজন মুসলমান অমুসলমান এর মধ্যে পার্থক্য হলো নামাজ। যে ব্যক্তি নামাজ পড়বে মুসলমানের কাতারে রয়ে গেল, নামাজ না পড়লে মুসলমানের কাতারে সে থাকতে পারবে। এবং আরেকটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। তাদেরকে এই আদেশই করা হয়েছে যে তারা খালেস ভাবে দিন পরিপূর্ণ করবে, দিনের ওপর সুপ্রতিষ্ঠিত থাকবে, মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইয়াকিম সালাতা ওয়া ইউতু যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। আল্লাহু আকবার। এখানে আল্লাহ বললেন দীনুল কাইয়্যিমা, সুপ্রতিষ্ঠিত দিন, সুপ্রতিষ্ঠিত ধর্ম, সেটা হলো নামাজ কায়েম করা, আল্লাহর জন্য খালিস ভাবে ইবাদত করা, এবং এরপরেই নামাজ কায়েম করা, যাকাত প্রদান করা। কিন্তু আমরা অনেক মানুষ মনে করি যে না, নামাজ একটা গৌণ বিষয়, নামাজ পড়লে পড়লাম না পড়লে নাই, আপনি আমি আজকে মুসলমান দাবি করি অথচ নামাজ পড়ি না। সম্মানিত বন্ধুগণ, নামাজের অনেক গুরুত্ব এবং ফজিলত রয়েছে, আমরা পরে আলোচনা করবো ইনশাআল্লাহ। শুধু সংক্ষিপ্তকারে ইসলামের খুঁটি কয়টি এটা নিয়ে আমি আলোচনা করতেছি। প্রথম খুঁটি শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ চলে গেল, দ্বিতীয় খুঁটি হলো নামাজ। নামাজের অনেক গুরুত্ব রয়েছে, নামাজ যে ব্যক্তি পড়বেন মুসলমানের কাতারে থাকবেন, নামাজ না পড়লে কিয়ামতের দিন ওই কাফের মুশরিক বেঈমান ফেরাউন নমরুদ নাফরমান তাদের সঙ্গে উঠতে হবে। এই সম্পর্কে একটা হাদিস বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হাফাযা আলাইহা কানা লাহু নূরা ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি নামাজের হেফাজত করবে নামাজটা তার জন্য একটা নূর হবে, আলো হবে। বলেন সুবহানাল্লাহ। কবরে আলো হবে, হাসরে আলো হবে, কিয়ামতে আলো হবে, সব জায়গায় আপনার আর এক্সট্রা কোনো লাইট লাগবে না, নামাজটা আপনাকে আলো দিয়ে চলবে। বলেন সুবহানাল্লাহ। অনুর ও বুরহান, আপনার একটা দলিল থাকবে, আপনি একজন মুসলমান, মুসলমানের একটা দলিল থাকবে। কেউ যদি কোনো জমিন দাবি করেন, কোন দ্বন্দ্ব লেগে গেছে, কোর্টে গিয়েছেন, আপনি যদি দাবি করেন এই জমিটা আমার, তাহলে আপনার দলিল দেখাতে হবে। কি দেখাতে হবে? তো এরকম আপনি যে মুসলমান, মুসলমানের পাসপোর্ট হলো সালাত। মুসলমানের পাসপোর্ট কি? সালাত। আপনি যদি নামাজ পড়েছেন তাহলে এই দলিল নিয়ে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থিত হতে পারবেন। ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, আর কিয়ামতের দিন আপনি মুক্তি পাবেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা, আর যে ব্যক্তি নামাজের হেফাজত করবে না, লাম তাকুল্লাহু নূরা, তার কোনো আলো হবে না, ওয়ালা বুরহানান, তার কোনো দলিল থাকবে না, ওয়ালা নাজাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার মুক্তি থাকবে না। শুধু কি তাই, আল্লাহ নবী বলতেছেন, ওয়ায়ুহশার মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই বিন খালফ, এবং এই লোকটা কিয়ামতের দিন ফিরাউনের সঙ্গে উঠবে, হামানের সঙ্গে উঠবে, উবাই বিন খালফের সঙ্গে উঠবে, যত বড় বড় কাফের আছে কাফেরদের কাতারে এই বেনামাজি উঠবে। বলেন নাউযু বিল্লাহ। বলুন তো, ফিরাউন মুসলমান না কাফের?
আপনি নামাজের হেফাজত না করলে ওই কাফেরের দলে উঠবেন, ফেরাউনের সঙ্গে উঠবেন, এটা কি কেউ চান? আল্লাহ, তাহলে কত বড় শাস্তি আপনি কাফেরের দলে উঠবেন! তাহলে মুসলমান এবং কাফেরের পার্থক্য হলো কি হলো? আপনি নামাজ পড়লে মুসলমানের কাতারে, নামাজ না পড়লে ওই কাফেরের কাতারে উঠে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলিম সমাজকে হেফাজত করুক বলুন আমিন, এবং তাদেরকে হেদায়েত দান করুক বলুন আমিন। আর যারা বলেন নামাজ না পড়লে ঈমান ঠিক আছে, তাদের মতো বেঈমান আল্লাহর আর পৃথিবীতে নাই। না, তোমার ঈমান ঠিক নেই, তোমার ঈমানকে নবায়ন করতে হবে, তোমার ঈমানকে আবার নতুনত্ব দিতে হবে, যে আবার ঠিক করো, তুমি নামাজ পড়ো, তওবা করো, ইস্তিগফার করো, নামাজের গুরুত্ব দাও। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক আমাদের সবাইকে যেন দান করে বলুন আমিন। সম্মানিত বন্ধুগণ, আমরা আলোচনা করতেছিলাম যে নামাজ ইসলামের দুই নম্বর খুঁটি, তিন নম্বর খুঁটি হলো যেমন একটু আগে যে আয়াত পড়লাম সূরা বাইয়ানার পাঁচ নম্বর আয়াতে, যে ওখানে মানে সূরা বাইয়ানার অর্থাৎ তিন নম্বর আয়াত সম্ভবত, যে তিন নম্বর আয়াতে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, না সরি পাঁচ নম্বর আয়াত সূরা বাইয়ানা পাঁচ নম্বর আয়াত, ওয়ায়ুকিমুস সালাতা ওয়ায়ুতুয যাকাত, তারা সালাত কায়েম করবে, যাকাত প্রদান করবে। দেখবেন অধিকাংশ আয়াত কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সালাতের পাশাপাশি যাকাতের কথা বলেছেন। আকিমুস সালাত ওয়া আতুয যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। কারণ কি? জাকাতের মাধ্যমে অর্থনৈতিক মুক্তি, মানুষ সমাজের মধ্যে যে সামাজিকভাবে বসবাস করবে, ধনীরা যেমন অঢেল সম্পত্তি পাবে, এই ধনীদের সম্পদে গরিবদের কি আছে, হক আছে, তারা যেন নিজেরাই শুধু না খায় বরং গরিবদেরকে তাদের অংশটা দিয়ে দেয়, এজন্য আট শ্রেণীর মানুষকে জাকাত দিতে হয়, যেটা সূরা তওবা 60 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা। এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন আট শ্রেণীর মানুষ বলেছেন, যে যাদেরকে জাকাতের টাকা দিতে হয়, ফকির দরিদ্র মিসকিন, যারা কিছু খাবার আছে কিছু খাবার নাই এরকম, এরপরে যারা যাকাতের উসুল করতে কর্মচারী নিযুক্ত, এবং যাকাতের যারা মুআল্লাফাতে কুলুব অর্থাৎ নব মুসলিম, অথবা এমন মানুষ হিন্দু যাদেরকে গেলে মনে হয় যে মুসলমান হবে, এরকম খুব নিকট হয়ে গেছে, অথবা নব মুসলিম মুসলমান হয়েছে, তাকে ইসলামের ওপর টিকে থাকার জন্য তাকে যাকাতের টাকা দেওয়া, এবং এরপর ঋণগ্রস্ত ব্যক্তি যদি কেউ থাকে তাকে যাকাতের টাকা দেওয়া যাবে। যদি সে তার খাবারও থাকে মিসকিন নয় কিন্তু খুব ঋণ হয়ে গেছে, তাকে যাকাতের টাকা দেওয়া গিয়েছে, জায়েজ রয়েছে। অনুরূপভাবে আল্লাহর পথে, আল্লাহর পথ বলতে জিহাদের পথে, জিহাদের পথে, সংগ্রামের পথে, আল্লাহর পক্ষে মানে লাইলায়ে কালিমাতিল্লাহিল উলিয়া, আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য যারা জিহাদ করবে সেই জিহাদের জন্য খরচ করা যাবে। এরপরে ফি সাবিলিল্লাহ এটাকে বলা হয়। এরপরে আরেকটি হলো মুসাফির, মুসাফির ব্যক্তি অর্থাৎ সফর করতে যে সব নিঃস্ব হয়ে গেছে, এ ধরনের মানুষকে যাকাতের টাকা দেওয়া যাবে। এই যে আট শ্রেণীর মানুষ এদেরকেই শুধু যাকাতের টাকা দেওয়া যাবে, এবং যাকাত দিতে হবে বছর অন্তে আপনার যদি নিসাব পরিমাণ অর্থ থাকে এবং একটি বছর সেখানে চলে যায়, তাহলে বছর শেষে শতকরা আড়াই টাকা আপনাকে যাকাত দিতে হবে। বিশেষ করে টাকা পয়সার ক্ষেত্রে নিসাব হলো 7.5 ভরি সোনা এবং 52.5 ভরি রূপা, এই পরিমাণ যদি সোনা রূপা থাকে অথবা এই পরিমাণ যদি টাকা থাকে তার উপর বছর শেষে আপনাকে যাকাত দিতে হবে। আর ফসলের ক্ষেত্রে অনুরূপ যাকাত দিতে হয়, প্রত্যেকবার ফসল কাটার সময় যদি 750 কেজি আপনার ফসল ঘরে আপনি তুলতে পারেন, তাহলে সেখান থেকে আল্লাহর দেয়া পানি দিয়ে হলে তাহলে সেখানে 10 মনে 1 মন, আর যদি সেচকৃত পানি দেওয়া হয় তাহলে 20 মনে 1 মন সেখানে যাকাত দিতে হয়। যাকাতের বিশাল বর্ণনা রয়েছে। অনুরূপভাবে গরু ছাগল উট ইত্যাদির মধ্যেও কি রয়েছে, যাকাত রয়েছে। সম্মানিত বন্ধুগণ, এ হলো ইসলামের তিন নম্বর খুঁটি হলো যাকাত। 4 নম্বর খুঁটি সওমে রমাদান, রমজান মাসের রোজা। বুখারী শরীফে আছে যে 4 নম্বরে বলা হয়েছে হজ, এরপরে 5 নম্বরে রোজা। যাই হোক, আপনার 4 নম্বরে যেটা সেটা হলো রোজা, অর্থাৎ রমজানুল মুবারক মাসে সিয়াম ব্রত পালন আপনাকে আমাকে করতে হবে। যাদের উপর বালেগ প্রাপ্ত বয়স্ক, যাদের উপর
নামাজ ফরজ, অনুরূপভাবে তাদের উপর রোজাও ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে এরকম একটি আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যে হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমন নাকি তোমাদের পূর্ববর্তী লোকদের উপর এই রোজাকে ফরজ করা হয়েছিল। সম্মানিত বন্ধুগণ, এরপরে এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার মাসে, রমজান মাসে রোজার কথা বললেন। 30টি রোজা রাখা ফরজ, একটি মাস রোজা রাখা ফরজ, 29 হতে পারে, 30 হতে পারে প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের জন্য। সম্মানিত বন্ধুগণ, এরপরে হলো হজ। হজ করা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে যে রোজা সম্পর্কে আয়াতটি বললাম সেটা সূরা বাকারার 183 নম্বর আয়াত। এরপর আমাদের হজ, যে সমস্ত লোককে আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্য দিয়েছেন আল্লাহর ঘর জিয়ারত করার জন্য, তাদের জন্য হজ করা কি ফরজ। অনেক মানুষ আছেন টাকা পয়সা থাকা সত্ত্বেও তারা হজ করে না। এক হাদিসে এসেছে, কেউ যদি ক্ষমতা আছে হজ করার, তারপরে যদি সে হজ না করে সে ইহুদি অথবা খ্রিস্টান হয়ে মারা যায়, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কাজেই আপনার আমার উচিত হল আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ সম্পর্কে অনেক কথা বলেছেন এবং কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 97 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইত, আল্লাহ রাব্বুল আলামিন তার হক হলো মানুষের উপর, আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার রয়েছে তারা যেন আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছার যাদের ক্ষমতা রয়েছে, সামর্থ্য রয়েছে, তারা যেন আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে যে হজ ব্রত পালন করে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ামান কাফারা, আর যে ব্যক্তি অস্বীকার করবে, কুফরি করবে, বলবে যে না হজ আমার করার দরকার নাই, ক্ষমতা আছে, তারপরে যদি এমন না করে, ফা ইন্নাল্লাহ গনিয়্যুন আনিল আলামিন, এই পৃথিবীবাসীর থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যাশা মুক্ত, আল্লাহ পৃথিবীবাসীর কাছে কিছু চায় না, এই লোক হজ না করলে আল্লাহর কোনো যায় আসে না। আপনার ক্ষমতা আছে হজ করা, তারপরে যদি না করেন আল্লাহর কোনো ক্ষতি হবে নাকি? না ক্ষতি, ফালা ইয়ালুমুন্না ইল্লা নাফসা, আপনি নিজেই নিজেকে ছাড়া আর কারো কোনো ক্ষতি করতে পারবেন না। এজন্য করে ভাই এই ইসলামের খুঁটি সম্পর্কে, 5টি খুঁটি সম্পর্কে আমি বললাম, এ প্রসঙ্গে একটা হাদিস বলেই আমি আলোচনা শেষ করব, আর সেটি হবে এই, আন ইবনে উমার রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুনিয়াল ইসলাম আলা খামস।